বিটকয়েন জাস্ট অ্যাগেইন আরও কয়েকবার হিট করেছে $30,000 এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস চলতেছে অ্যারাউন্ড $30,000 29,900 30,200 বা 30,300 এই দিকটাতে। কিন্তু এখানে বর্তমানে সবাই যেটা মনে করতেছে এরকমটা নাও হতে পারে, এটার বেশ অনেকগুলো কারণ আছে এবং বিটকয়েনের নেক্সট মুভ কীরকম হতে পারে এটা নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। এটা ছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড বেশ অনেকগুলো নতুন চেঞ্জ এসেছে, যদি এখানে কোনো ধরনের গড়বড় হয় তাহলে বিটকয়েনের প্রাইস অ্যাগেইন 15K-তে হিট করতে পারে। সো এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। নাও প্রথমে হলো টেকনিক্যালি যদি দেখেন এটা একেবারে সিম্পল বিষয় যে এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স ছিল লাস্ট কয়েক মাস ধরে, জোনটা ধরতে পারেন $31,500 থেকে $29,500 মধ্যে। এই জোনটাতে আইসা বিটকয়েন এখানে অনেক টাইম স্টে করেছে অ্যান্ড এটাকে এখন পর্যন্ত ক্রস করতে পারে নাই, যার কারণে এই জোনের মধ্যে অনেকে এইখানে সেল করবে বা এক্সিট করবে। সো এখন একটা ভালো নিউজ লাগবে এইখান থেকে ব্রেকআউট করার জন্য বা $31,000 ক্রস করার জন্য, লাইক বিটকয়েন ETF অ্যান্ড এই ধরনের কিছু একটা। বাট যদি এটা না হয় তাহলে অ্যাগেইন হয়তো আমরা এইভাবে ডাউন দেখতে পারবো, অ্যাগেইন $25,000 দিকে আসতে পারে। বাট আপাতত শর্ট টার্মে মনে হচ্ছে না যে এটা ক্রস করতে পারবে, বিকজ আপনি যদি এখানে নিচে ভলিউম দেখেন এখানে একটা স্পাইক ছিল ভলিউমের মধ্যে, বর্তমানে আর তেমন কোনো স্পেশাল ভলিউম নাই বা ভলিউম নাই এখানে মার্কেটের মধ্যে। সো এখন এরকম মনে হচ্ছে না যে $30,000 এখানে ক্রস করে ফেলবে, বাট এটা হওয়ার সম্ভাবনা বেশি, এখান থেকে আর একটু ডাউন আসবে দেন হয়তো বা আবার একটু একটু এখানে সাইড ওয়েভ চলে দেন এখানে একটা স্ট্রং বাইং প্রেশার জমায় দেন আমরা এই লেভেলটাকে ব্রেক করবো। অ্যান্ড 30K এখানে ক্রস করলে সামনে অ্যারাউন্ড $36,000 অ্যান্ড $40,000 দিকে একটা ভালো রেজিস্ট্যান্স আছে। বাট এখানে আরেকটা বিষয় আছে, বিটকয়েন এখানে ডাউন দিতে পারে 40-50%, মানে অ্যাগেইন $15,000-$16,000 দিকে আসতে পারে। এটা নিয়ে আমি কথা বলতেছি কারণ বর্তমান গ্লোবাল পজিশন যদি আপনি দেখেন অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে আছে। মূলত শুরুটা হয়েছে একজন অ্যানালিস্ট এখানে প্রেডিক্ট করেছে যে 2015 সালে এইখানে মার্কেট প্রায় 45% ডাউন দিয়েছে হালভিংয়ের আগে, হালভিংটা হয়েছিল অ্যারাউন্ড এই জায়গায়, তো হালভিংয়ের আগে এখানে প্রায় 45% মতন ডাউন দিয়েছিল, তারপরে এইখানে হালভিং হয়েছে, হালভিংটা হয়েছিল অ্যারাউন্ড এই জায়গার দিকে। তো এখানে 2020 সালে বিটকয়েন ডাউন দিয়েছিল 60% হালভিংয়ের আগে, বিকজ এটা করোনার টাইম ছিল, তাই এখন হালভিংয়ের আগে বিটকয়েন আবার এখানে 40-50% বা 60% ডাউন দিতে পারে। নাও নর্মালি যদি কেউ এরকমটা বলতো তাহলে আমি এখানে বলতাম যে 100% শিওর যে এটা হবে না, কিন্তু বর্তমানে যদি আপনি গ্লোবাল সিচুয়েশন দেখেন, প্রথম তো হলো রাশিয়া অ্যান্ড হলো ইউক্রেনের যুদ্ধ ছিল, নাও বর্তমানে ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইনের মধ্যে এখানে যুদ্ধ চলতেছে। বাট এখানে প্রবলেম যেটা হতে পারে এটা যে হবে তা কিন্তু না, আমি এখানে প্রথমে বলে নেই, এরকম একটা সম্ভাবনা আছে, এটা হতেও পারে নাও হতে পারে। যদি এরকম কিছু হয় তাহলে একটা বিগ ডিসকাউন্টে আপনি বিটকয়েন বাই করতে পারবেন, আমি জাস্ট আপনাদেরকে এটা অ্যালার্ট করে দিচ্ছি এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড আপনি যদি বিষয়টা নিয়ে অ্যাওয়ার থাকেন তাহলে এটাকে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। লাস্ট টাইম যখন রাশিয়া ইউক্রেনকে ইনভেড করবে ওই টাইমটাতে ক্রুড অয়েলের প্রাইস ছিল অ্যারাউন্ড $70-$75 করে, কিন্তু রাশিয়া যখন ইউক্রেন ইনভেড করে ক্রুড অয়েলের প্রাইস এখানে চলে যায় $130-এর কাছাকাছি। নাও ক্রুড অয়েল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ ইলেকট্রিসিটি তৈরি হয় তেল দিয়ে, তারপর যে কোনো মেশিন চলতে হলে তেল লাগে, গাড়ি চলতে হলে তেল লাগে, বর্তমানে ক্রুড অয়েল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে শুধুমাত্র ক্রুড অয়েলের কারণে, বিকজ এটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো যখন ক্রুড অয়েলের প্রাইসটা বাড়তে থাকে তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে এবং অপারল আমরা ইকোনমির মধ্যে একটা রিসেশন দেখতে পারি, এবং এই রিসেশন থেকে উঠার জন্যই গভর্নমেন্ট এখানে মানি প্রিন্ট করা শুরু করে, যেটার কারণে আমরা ইনফ্লেশন দেখতে পাই। যেমন করোনার পর এখানে ইনফ্লেশনটা প্রায় 9%-এ টাচ করেছিল, অ্যাকচুয়াল ইনফ্লেশন আরও বেশি, কিন্তু লাস্ট 2-3 মাস ধরে অ্যাগেইন কিন্তু ইনফ্লেশনটা বাড়তেছে। ইনফ্লেশন বাজার পিছনে প্রধান কারণ হলো ক্রুড অয়েলের প্রাইস। ক্রুড অয়েলের প্রাইস দেখতে পাচ্ছেন কিছুদিন আগে গত জুনে ছিল এখানে $75 করে, বর্তমানে $100-$90 চলতেছে, যেটা সামনে আরও এখানে ইনক্রিজ করতে পারে। আর ক্রুড অয়েলের প্রাইস এখানে বাড়তেছে মানে ইকোনমিতে একটা প্রেশার পড়বে, কিন্তু এখান থেকে যে কোনো সময় ক্রুড অয়েলের প্রাইস আরও অনেক পরিমাণ বেশি বাড়তে পারে। এটার মেন কারণ হলো ইসরায়েল প্যালেস্টাইন। নাও প্যালেস্টাইনের কাছে বা ইসরায়েলের কাছে তেমন হিউজ পরিমাণ ক্রুড অয়েল যে আছে তা কিন্তু না, কিন্তু এই ক্রুড অয়েলের একটা গ্রুপ আছে যেটাকে বলা হয় ওপেক। এই ওপেকের কাছে বা ওপেকের যারা মেম্বার আছে তারা এখানে মার্কেটের 80% ক্রুড অয়েল এখানে কন্ট্রোল করে। এর মধ্যে ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক, UAE, কুয়েত অ্যান্ড আদার অনেকগুলো দেশ আছে।
বাট ম্যাক্সিমাম দেশগুলোই কিন্তু মুসলিম দেশ, লিবিয়া মুসলিম দেশ, কুয়েত, তারপরে ইউএই, ইরাক, ইরান, সৌদি আরব, ভেনেজুয়েলা বাদে বাকি দেশগুলো মুসলিম দেশই। তো প্যালেস্টাইন কিন্তু বা জেরুজালেম কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট প্লেস মুসলিমদের জন্য। অ্যান্ড এর আগে আমরা বহুবার এরকম স্টোরি দেখেছি, যখন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন এখানে যুদ্ধে নেমেছে তখন ফুল আরব ওয়ার্ল্ড এখানে কোনো না কোনোভাবে এই যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করেছে। নাও এখানে যদি দেখেন ইসরায়েল প্যালেস্টাইনের আশেপাশে যেই দেশগুলো আছে সবগুলো দেশের কাছেই প্রচুর পরিমাণ তেল আছে, অ্যান্ড যেগুলো ইউরোপ অ্যান্ড আমেরিকা ইম্পোর্ট করে। তো এর আগে ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইনের মধ্যে এরকম আরও অনেকগুলো যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা হলো যেখানে ইসরায়েল যখন প্যালেস্টাইনকে অ্যাটাক করে তখন সব আরব কান্ট্রি মিলা ওয়েল প্রোডাকশন বন্ধ করে দেয় এবং ইমিডিয়েটলি ইউরোপ আমেরিকার ইকোনমি অলমোস্ট শাটডাউন হয়ে যায়। সো এটা একটা হিউজ ক্রাইসিস ছিল। তো ইসরায়েল যেহেতু কন্টিনিউয়াসলি হসপিটালের মধ্যে, বিভিন্ন স্কুলের মধ্যে, নর্মাল সিভিলিয়ানদের বাড়ির উপর এখানে বম ফেলতেছে, এটার রিয়াকশন আরব কান্ট্রিগুলোর মধ্যে অলরেডি আমরা কিছুটা দেখতেছি। বাট সামনে যদি এটা আরও এক্সট্রিম পর্যায়ে যায় তাহলে হতে পারে এই ওপেক কান্ট্রি মিলা বা আরব কান্ট্রিগুলো মিলা এখানে ইউরোপের উপর, আমেরিকার উপর এখানে প্রেশার তৈরি করবে। এবং তাদের এখানে প্রেশার তৈরি করার মতন একটা জিনিসই আছে, সেটা হলো ক্রুড অয়েল বা তেল। সো তারা যদি এখানে তেলের দাম পাড়ায় তাহলে ইমিডিয়েটলি আমরা একটা কোলাপস দেখতে পারবো স্টক মার্কেটের মধ্যে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে। সো এটা হওয়ার কিছুটা চান্সেস আছে, এটা জেনে রাখা ভালো যে এরকম কিছু হতে পারে। যদি এরকম কিছু না হয় তাহলে তো এটা ওভারঅল মার্কেটের জন্য ভালোই থাকবে, আর যদি এরকম কিছু হয় তাহলে ইমিডিয়েটলি বাই করে নেওয়ার চেষ্টা করবেন, বিকজ এখানে কিন্তু আপনি টাইম বেশি টাইম পাবেন না। যখন এখানে করোনার সময় ডাম্প দিয়েছিল এক সপ্তাহের মধ্যে এখানে ডাম্প দিয়ে দেন আবার বাউন্স ব্যাকও করে ফেলে, তো এরকম ধরনের কোনো ডাউন হলে টাইম কিন্তু খুবই লিমিটেড পাবেন। যাই হোক, এটা নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন।